हेलो वेलकम टू गेमिंग कमल यूट्यूब चैनल। चले एसेছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে 10টা কিলির চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। এই 10টা কিলির চ্যালেঞ্জ গ্রহণ করার পর যা ঘটলো সবাই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইচ অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। একটা কথা মনে রাখবেন, ইউটিউবে পাশে থাকার আরেক নাম গেমিং কমল। ভিডিওতে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। বন্ধুরা, 10টা কিল চ্যালেঞ্জে শেষ পর্যন্ত কী ঘটলো আপনারা অবশ্যই দেখবেন। বেশি বেশি কিল করার জন্য অবশ্যই আপনাকে একটু টেকনিক খাটিয়ে খেলতে হবে। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এনিমি আপনাকে দেখার আগে আপনি এনিমিকে লবিতে পাঠিয়ে দেবেন। সব সময় আপনার চোখ রাখুন এনিমির মাথার দিকে, যেন প্রতিটা গুলি এনিমির হেডশট পড়ে। আমার কিন্তু দুইটি এনিমি মারা গেছে, দুইটি এনিমিরই কিন্তু হেডশট পড়ছে, কিন্তু হেডশট মারতে গিয়ে যা ঘটলো সেটা দেখলে আপনিও চমকে উঠবেন। আপনি যদি একটু অপেক্ষা করেন তাহলেই দেখবেন এই হেডশট মারতে গিয়ে কি ঘটে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু চ্যালেঞ্জ ছিল 10টা কিল। এত ছোট এনিমি, এইটুকুনি ডিসপ্লে, এতে কি এর মাথা দেখা যায়? বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমার ফেসবুক পেজে জয়েন করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে জয়েন করে আসেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। সামনে অনেকগুলো এনিমি ফাল পারতেছে, দেখি ওখান থেকে দুই একটা কিল করা যায় কিনা। গেম খেলা জিততে হলে আপনাকে অবশ্যই চারদিকে চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে এনিমির পজিশন কোথায় আছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে লাল কালারের একটা চিহ্ন, মানে ওটাই হচ্ছে এনিমি। আর আমি আগেই বলেছিলাম এনিমি আমাকে দেখার আগে এনিমিকে মায়ের ভোগে পাঠিয়ে দিতে হবে। সুতরাং আর দেরি না করে এটাকে একটা হেডশট মেরে শোয়াই দেওয়া হইলো। আপনি যদি প্রতিটা ম্যাচে জিততে চান, প্রতিটা ম্যাচে 10টা 12টা করে কিল করতে চান, তাহলে আপনি দেখতে থাকুন আমার এই ভিডিও এবং সাথেই থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। যদি আপনি ফায়ার বাটনটা ধরে উপরে ধাক্কা দেন তাহলে কিন্তু অবশ্যই হেডশট পড়বে, এটা খেয়াল রাখবেন। আপনাকে হেডশট মারার এই একটা ট্রিক্স কেউ শিখাবে না, আমি কিন্তু বলে দিলাম। ফায়ার বাটনটা ধরে উপরে ঠেলা দিবেন, তাহলেই দেখবেন হেডশট পড়ে গেছে। আর লাভ দিতে পারলে তার একটা ভালো হয়। এই যেমন দেখেন, এটাকে আমি কি করছি, এমনিতে মরে গেছে। আপনি যদি ভালো গেম প্লে করতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেন না মারা যান, মানে এনিমির হাত থেকে আগে বাঁচতে হবে। আর আপনি বেঁচে থাকলেই না ভালো গেম প্লে উপহার দিবেন, আর যদি নিজে না বাঁচেন তাহলে কীভাবে গেম প্লে দিবেন? আমি কিন্তু দেখে ফেলেছি এনিমিগুলো এই পাশে আসছে, এই বাড়িতে দেখেন এই যে হেডশট, প্রতিটা হেডশট। চ্যালেঞ্জিং গেমের চ্যালেঞ্জের শেষে কি ঘটে বন্ধুরা না দেখে একটুও যাবেন না, আর একটুও মিস করবেন না এই গেমিং কমল ইউটিউব চ্যানেলের এই মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট গেম শো। বন্ধুরা, যদি 10-10টা কিল হয়, মোট 10টা কিল হয়, তাহলে কিন্তু আমি জিতে যাব, মানে বাংলাদেশের গেমিং কমল ইউটিউব চ্যানেল জিতে যাবে। তো শেষ পর্যন্ত কি ঘটে দেখা যাক, আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন, সাথেই থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। টান টান উত্তেজনার মুহূর্ত, আর এই মুহূর্তে একটু মিস করবেন না বন্ধুরা। আমরা কিন্তু ম্যাচের প্রায় শেষের দিকে চলে এসেছি, এটাই শেষ ম্যাচ। এখনও জানি না কি হবে, সামনে পিছনে চারদিকে এনিমি আর আমি একা এখানে। জানি না শেষ ম্যাচের শেষ হতে কি ঘটবে। এই মুহূর্তে আরও বেশি সাবধান হতে হবে, সামনে রয়েছে অনেক 4-4টে এনিমি, আর আমার এখান থেকে আমরা রয়েছি 4-4 জন। দেখা যাক কি হয়। ঠিক এই মুহূর্তে সামনের কোনো এনিমি কিন্তু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, একটা এনিমি পাইছি, এটাকে যদি লবিতে পাঠিয়ে দিতে পারি। এ কি পিং সমস্যা? আয় হায় রে, আমাকে শেষ করে দিচ্ছে রে ভাই, শেষ করে দিচ্ছে না, বুইয়া পাইছি। তো বন্ধুরা, দেখা যাক আমার 10 কিল চ্যালেঞ্জের কি ঘটলো। শুধু অপেক্ষায় আছি কি ঘটে, দেখতে পাচ্ছি না। বন্ধুরা দেখতে থাকুন, কে জেতে। ও জিতে গেছি, আমি জিতে গেছি 10 কিল। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।